গ্রিসের লেসবস দ্বীপে আগুনে পুড়ে যাওয়া মরিয়া ক্যাম্পের জায়গায় তৈরি হবে আধুনিক সুবিধা সম্বলিত নতুন আবাসন, এমন আশ্বাস ইউরোপীয় কমিশনে। 30 সেপ্টেম্বরের মধ্যে একটি সাধারণ শরণার্থী নীতির প্রস্তাব উত্থাপনেরও কথা জানিয়েছে ইসি। অভিভাবকহীন প্রায় 400 শরণার্থী শিশুকে আশ্রয় দেবে ইউরোপের 10 দেশ। শুক্রবার এক বিবৃতিতে একথা জানান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স সিওফার। আরও একটি রাত পার হলো খোলা আকাশের নিচে। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর সুযোগ নেই বাস্তুচ্যুত মানুষগুলোর। খুব কষ্ট হচ্ছে কারণ আমার বাচ্চারা আছে। 4 দিন ধরে খোলা আকাশের নিচে, খাবার নেই, পানি নেই, কোনো সাহায্য নেই, থাকার জায়গায় আগুন দেওয়া হয়েছে, আমাদের আর কিছুই নেই। আগুনে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া গ্রিসের সবচেয়ে বড় আশ্রয় শিবিরের বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে দফায় দফায় আলোচনার পর অভিভাবকহীন শিশুদের দায়িত্ব নিতে রাজি হয়েছে কয়েকটি দেশ। 100 থেকে 150 করে শিশুকে আশ্রয় দেবে জার্মানি ও ফ্রান্স। জরুরি সহায়তার বিষয়ে গ্রিক সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আরেকটা বিষয় হলো অভিভাবকহীন শিশুদের নিরাপত্তা আশ্রয়ের ব্যবস্থা। হিসেব অনুযায়ী এ সংখ্যা প্রায় 400। ইউরোপীয় 10টি দেশ এগিয়ে এসেছে সাহায্যে। গ্রিসের শরণার্থী সংকটকে পুরো ইউরোপের সমস্যা বলে অভিহিত করেছেন গ্রিক প্রধানমন্ত্রী। মোকাবেলায় ইউভুক্ত সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটা বিষয় নিশ্চিত, এই মুহূর্তে ভীষণ প্রয়োজন ইউরোপীয় ঐক্য, যেটা সত্যিকার অর্থেই সংকট থেকে উতরে যেতে সাহায্য করবে। শুক্রবার লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্প পরিদর্শনে গিয়ে আধুনিক সুবিধা সম্বলিত নতুন আবাসন গড়ে তোলার আশ্বাস দেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট। তাৎক্ষণিক সহায়তা হিসেবে খাদ্য ও অস্থায়ী তাঁবু তৈরির কাজ করছি। সরকারের সাথে আলোচনার ভিত্তিতেই নতুন পরিকল্পনা হচ্ছে। নতুন ক্যাম্পে আরও উন্নত সুযোগ সুবিধা থাকবে। তবে শরণার্থীদের জন্য নতুন ক্যাম্প তৈরিতে আপত্তি লেসবসের স্থানীয় বাসিন্দাদের। এমনকি ত্রাণবাহী গাড়ি প্রবেশেও বাধা দেয় তারা। মরিয়া ক্যাম্প থেকে মুক্তি চান শরণার্থীরাও। স্বাধীন জীবনযাপনের সুযোগ লাভের দাবিতে পুলিশি ব্যারিকেডের মধ্যে আন্দোলন করেন তারা। প্রায় 13,000 শরণার্থীর আশ্রয়স্থল 3,000 ধারণ ক্ষমতা সম্পন্ন মরিয়া ক্যাম্প। মঙ্গলবার রাতে আগুনে পুড়ে যায় শিবিরের বিশাল অংশ, পরের রাতেই পুড়ে যায় বাকি অংশ। ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে আগুন, এমন সন্দেহ অনেকের। ডরোথি দাস্টিন, যমুনা নিউজ।